ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد সম্মানিত দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় ইহসান আর দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে বিভিন্ন স্থান থেকে শোনার জন্য তৌফিক দান করেছেন সম্মানিত দর্শক বর্তমানে আমরা আছি পবিত্র রমজানুল মুবারক মাসের মধ্যে প্রিয় দর্শক যারা যেখান থেকে যে সকল ঈমানদার মুসলিম ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি রমজান মাসে রোজাদারের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছে তার মধ্যে একটি অত্যন্ত দামি একটি পুরস্কার হলো যতগুলি দামি পুরস্কার আছে তার মধ্যে একটি দামি পুরস্কার হলো রোজাদারের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আসাইমু লা তারুদ্দু দাওয়াতুহুম রোজাদারের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না সম্মানিত দর্শক কত সুন্দর একটি কথা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন রোজাদারের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না সুতরাং আমরা যারা রোজা আসি রোজার হক আদায় করতেছি এই রমজান মাসে আমরা অবশ্যই এটাই চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন আমাদের গুনাহসমূহকে মাফ করে দেন তো এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আমরা দোয়ায় লিপ্ত হয়ে যেতে পারি প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট দোয়ার জন্য আপনারা ব্যয় করবেন আমিও এই আমলটি করার চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করবেন বর্তমানে মুসলমানদের উপরে জুলুম চলতেছে নির্যাতন চলতেছে জালিমদের বিরুদ্ধে আপনারা দোয়া করতে পারেন মজলুমের পক্ষে জালিমদের বিরুদ্ধে আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন রমজানের উসিলায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন তিন ব্যক্তির দোয়া লা তারুদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তি এমন যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না এক নম্বর আসাইমু হিনা ইউফতিরু রোজাদারের দোয়া যখন সে ইফতারি করে ইফতারির সময় রোজাদারের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না ওয়াল ইমামুল আদেলু অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক ন্যায় বিচারক ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না তিন নম্বর হলো ওয়া দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়াকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না সম্মানিত দর্শক সুতরাং এই রমজানুল মুবারক মাসে আমরা মাজলুম অবস্থায় অনেকে আছি আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারতেছেন যারা মাজলুম আছি রোজাদার আছি আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব জালিমদের বিরুদ্ধে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আবার সেই শান্তিময় দিন ফিরিয়ে দেন আমরা যেন আবার সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আখেরাতে যেন আমরা জান্নাতের মালিক হতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন